أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। একজন ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি শুনেছেন নাকি কোনো হাদিসের মধ্যে রয়েছে যে বাজারে প্রবেশের যে দোয়া, যদি কোনো ব্যক্তি সেই দোয়া পাঠ করে তাহলে তার 10 লক্ষ গুণা মাফ হবে এবং 10 লক্ষ নেকি পাবে, আর সঙ্গে সঙ্গে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। এটা কি সঠিক না ভুল, এই ব্যাপারে ভাই জানতে চেয়েছেন। হ্যাঁ ভাই, এই হাদিসটা সঠিক হাদিস এবং এই ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে সেটা হচ্ছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم رسول الله বলেছেন যে মান দাখালা সুকা فقال, যে ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় এই দোয়া পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামূতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, কাতাবাল্লাহু লাহু আলফ আলফ হাসানাতিন, তার জন্য 10 লক্ষ নেকি লেখা হবে, ওয়া মাহা আনহু আলফ আনফি সাইয়াতিন, আর 10 লক্ষ গুনাকে মোচন করা হবে, ক্ষমা করা হবে, ওরফা আলাহু আলফ আলফ দারাজাতিন, আর তার সম্মানকে 10 লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হবে, তার সম্মানকে, তার পজিশনকে, তার মর্যাদাকে 10 লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হবে। ওয়া বানা আলাহু বাইতান ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে, আর তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। এই হাদিসটা হাসান হাদিস, হাসান মানে উত্তম হাদিস, এই হাদিসটা হচ্ছে হাসান হাদিস, উত্তম হাদিস। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3428 এবং 29, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1831, সহিহ জামি হাদিস নাম্বার 6261, সহিহ তারগি হাদিস নাম্বার 1694। তো দোয়াটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামূতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা অবশ্যই আমল করা দরকার, যেহেতু এর এত বড় ফজিলত, এত বড় গুরুত্ব, মাহাত্ম্য, যে শুধু 10 লক্ষ আপনি নেকি পাবেন না, সঙ্গে সঙ্গে আপনার 10 লক্ষ পাপ মোচন হবে, আর তার সঙ্গে সঙ্গে আপনার সম্মানকে আল্লাহ তাআলা 10 লক্ষ গুণ বাড়িয়ে দেবেন, আর তারও বেশি আবার কি, জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ঘর তৈরি করে দেবেন। তো এর চাইতে মানে গোল্ডেন অফার, সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। একটা ছোট্ট দোয়া, যদি আপনি এই দোয়াটা বাজারে প্রবেশ করার সময় বা বাজার থেকে অতিবাহিত হওয়ার সময় এই দোয়াটা পাঠ করেন, তাহলে অবশ্যই আপনি এই নেকির হকদার হবেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই দোয়ার উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে সকলকে এই দোয়া আমল করে এই যে অশেষ নেকি, অশেষ গুরুত্ব, মাহাত্ম, তার অধিকার হওয়ার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদাল্লাহু ওয়া আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।